ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। আরে সামনে থেকে হয় না, পিছন থেকে হয় না, শোনা শোনা, উপেন্দ্র দাস স্বাগতম, 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 উপেন্দ্র দাস স্বাগতম, 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 বিজেপি জিন্দাবাদ, 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 উপেন্দ্র দাস জিন্দাবাদ, 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 বিএমএস জিন্দাবাদ, 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 বিএমএস আমার রে, আমার রে, আমার রে, উপেন্দ্র দাস স্বাগতম, 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 উপেন্দ্র দাস স্বাগতম, 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 উপেন্দ্র দাস স্বাগতম, স্বাগতম। পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তার ঘনিষ্ঠ দেখুন, এই বিষয়টা তো সকলে জানে, একেবারে চিট ফান্ডের টাকা তোলার মতো গোটা রাজ্য থেকে এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছে, সবাই জানে। তো লুকানো কোনো ব্যাপার না যে একজন দুজনের কাছ থেকে টাকা নিয়েছে, গোপন থাকবে, সবাই সবটা জানে। এবং আমি এর জন্য কলকাতা হাইকোর্ট এবং তার বিচারপতিদেরকে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যে তারা হস্তক্ষেপ না করলে তারা এইভাবে এই করাপশান, যেখানে বাংলার মেধাযুক্ত 70-80 লক্ষ আনএমপ্লয়েড ইউথের চোখের জলের সম্পর্ক ছিল, এরা যদি না করতো তাহলে এই ক্র্যাকডাউনটা হতো না। এবং এটা আমি বলবো একেবারে চূড়াকে ধরা হয়েছে, এর নিচে দালালগুলোকেও পরপর ধরা দরকার। কারণ পার্থ চ্যাটার্জির কাছে টাকা যারা পৌঁছে দিত, পার্থ চ্যাটার্জি তার একাধিক মহিলা বান্ধবী, তাদের ঘর থেকে এসব পাওয়া যাচ্ছে সম্পত্তি, সেটা পার্থবাবু পৌঁছে দিয়েছেন, এটা ঘটনা। কিন্তু পার্থবাবুর কাছে যারা পৌঁছে দিয়েছেন, যেমন আপনাদের মোহনপুরের কালীপদপতি আছে এই জেলা, এরকম অসংখ্য জেলাভিত্তিক যে দালালগুলি আছে, যারা মায়ের গয়না, বউর গয়না, বাড়ির গরু, জমি সব বিক্রি করতে বাধ্য করেছে চাকরির লোভে, চাকরির জন্য ক্ষুধার জ্বালায়, সেই দালালগুলোকেও ধরা উচিত। এবং এই যে টাকা উদ্ধার করছে ইডি, এই টাকা ভবিষ্যতে সৎপাত্রে প্রদান করা উচিত। এটা আমি বলছি দাদা, তৃণমূল কোনো সম্পর্ক, শুনুন, পার্থ চ্যাটার্জি একটা সাধারণ কোনো তৃণমূলের ভোটার নয়, তিনি তৃণমূলের মহাসচিব ছিলেন। এবং আমি মনে করি যদি র্যাঙ্ক অ্যান্ড ফাইল করেন, তাহলে একে যদি মমতা ব্যানার্জি হয়, দুয়ে তার ভাইপো হয়, তিনে পার্থ চ্যাটার্জি ছিলেন। তৃণমূলের যে অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলা, তার তিনি প্রধান সম্পাদক, এবং তিনি রাজ্যের 2011 মন্ত্রিসভা থেকে একাধিক দপ্তরের মন্ত্রিত্ব করেছেন, যে দপ্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টা গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে একটা, শিক্ষা বলুন, শিল্প বাণিজ্য বলুন। তার আগেও তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় পোস্ট করেছেন, অর্থাৎ তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, এটা বলা খুব মুশকিল, এটা কেউ মানবে না, এটা বলার জন্য বলছেন আলাদা কথা। শুধু তাই নয়, ওনার যে বান্ধবী যিনি এই র্যাকেটের সব মানে অনুঘটক ছিলেন, তার সঙ্গেও তো তৃণমূলের সম্পর্ক আছে। মমতা ব্যানার্জি নিজেই তো 2021 দুর্গা পুজোয় নাকতলা উদয়ন সংঘ, যেখানে এই বাপের টাকায় পুজো করতেন, সেই পুজোতে দাঁড়িয়ে অর্পিতা মুখার্জিকে কীভাবে সম্বোধন করছেন তা আপনারা দেখেছেন, আমিও টুইট করেছি। শুধু তাই নয়, আজকে 23 তারিখ, গত পরশু দিন 21 জুলাই তৃণমূলের যে জিহাদ দিবস হয়েছিল, সেই জিহাদ দিবসের মঞ্চে অনেক বড় বড় তৃণমূলের প্রতিষ্ঠাতা নেতা নেত্রী স্থান পাননি, কিন্তু অর্পিতা সানগ্লাস পরে মঞ্চ আলো করে মমতা ব্যানার্জির সাথেই বসেছিলেন। তাই শুধু পার্থ চ্যাটার্জি নয়, পার্থ চ্যাটার্জির বান্ধবীরাও তৃণমূলের নেত্রী ছিলেন, তৃণমূলের ক্ষমতায় এনজয় করেছেন, এটা একেবারে দিনের আলোর মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। বাকি আইনের বিষয় সেটা জুডিশিয়ারি বলবে আর ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে, আর ঠিক মতো হচ্ছে কিনা দেখে নেবে কোর্ট মনিটরিং হাইকোর্ট, সেখানে আমার কোনো মন্তব্য।
আমি অনেক আগে টুইট করেছিলাম, ওটা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং একদিনে 45 কোটি টাকা দিয়ে জমি পারচেজ করেছে, এবং তারপরে আরও 50-55 কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, 100 কোটি টাকার ওখানে ইনভেস্টমেন্ট আছে। শুনুন, আয়ের সঙ্গে ব্যয়ের ডিফারেন্স থাকলে আপনাকেও ধরতে পারে। আপনার প্যান কার্ড আছে, এখন তো প্যান কার্ড নেই এমন কোনো লোক নয়, প্যান কার্ডেই তো সব আপনি পেয়ে যাবেন, প্যান কার্ডেই সব পাওয়া। এবারে যখন দেখা যাচ্ছে আপনি আইটি রিটার্নে দেখাননি, তার বাইরে আছে, তো স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ী এটা আপনার বেআইনি সম্পদ, এবং তার জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আছে, PML আছে, কেস হয়, মানি লন্ডারিং কেস হয়। না না, পার্থ চট্টোপাধ্যায় একটা বড় অংশের টাকা তার একাধিক বান্ধবীর পিছনে খরচ করেছেন, যা বেরোচ্ছে শান্তিনিকেতন থেকে কলকাতা, সেটা ভয়ঙ্কর। আমার মনে হয় তো ব্রুনাই সুলতানেরও এত বান্ধবী ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের, যা বেরোচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই টাকার একটা ভাগ মমতা ব্যানার্জি এবং তার দলও পেয়েছে। কিভাবে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় খামে ঢুকিয়ে টাকা দিয়েছেন, এই SSC-র বেকার যুবকদের বঞ্চিত করার টাকা। এই পার্থ চট্টোপাধ্যায় 2019 সালে ঝাড়গ্রাম লোকসভায় কৃষ্ণনগর এবং রানাঘাটের পুরো ফাইন্যান্সটা উনি করেছেন। 19 সালে করিমপুরে যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল বিমল সিংহ রায়ের ভোটে, তার যে অ্যাকাউন্টের বাইরে টাকা, অ্যাকাউন্টের টাকা সুব্রত বক্সী পাঠিয়েছিল RTGS করে, 10 লাখ না 5 লাখ, বাকি যে টাকাটা পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিল। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যা তুলেছে তার একটা পার্সেন্টেজ মমতা ব্যানার্জি এনজয় করেছে। অতএব এটা থেকে পালানোর কোনো রাস্তা নেই, পালানোর কোনো রাস্তা নেই। এবং আমরা একইভাবে আশা করব যে অন্যান্য দুর্নীতির ক্ষেত্রেও একই জিনিস হবে। দেখুন, আমি আগেই বলেছি মদ থেকে একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে যাচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি পিবি সেলিমরা টাকা তুলে ভাইপোকে দেন। পঞ্চায়েতে যাকে সচিব করেছেন উলগানাথন, তিনি দক্ষিণ চব্বিশ পরগনায় DM ছিলেন, তার একটা কোম্পানির নামে 250 কোটি টাকার MGNREGS-এর কাজ করিয়েছেন, 250 কোটি টাকা। আমার কাছে তো সমস্ত তথ্য আছে। এখনও যে পূর্ব বর্ধমানের DM আছেন, তার হাজব্যান্ড আপনার শিলিগুড়ির একজন ব্যবসায়ী, তিনি এবং দিলীপ আগরওয়াল মিলে দুজন পূর্ব বর্ধমানের বালি মাফিয়াদের কাছ থেকে প্রত্যেক মাসে 45 লক্ষ টাকা তুলে ভাইপোর কাছে সিধা সিধা পাঠাচ্ছেন, আর বাকি যা আছে নেক্সট উইকে একটা সাংবাদিক সম্মেলনে দেখাবো।